السلام عليكم ورحمة الله وبركاته شكرا الله تعالى مهرباني تي شكرا ভালো আছেন যারা সহি শুদ্ধ ভাবে কোরআন শরীফ পড়তে পারেন না এবং পড়তে পারেন কিন্তু সহি হয় না তাদের জন্য আমি অতি সহজ ভাবে কায়দা কানুন সহকারে কোথায় মত কোথায় গুনাহ হবে তো আমার ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একেবারে আরবি পড়া পারেন না তাদের জন্য আমার ভিডিও দেওয়া আছে এখানে আলিফ বাতাসা থেকে শুরু করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কায়দা কানুন সহকারে দেওয়া আছে আপনারা দেখে দেখে শিখবেন আমরা অনেক কিছু দেখে সময় ব্যয় করি কিন্তু আল্লাহ তাআলার কালাম পড়ার জন্য আগ্রহ আমাদের নেই দেখেন ইন্না এখানে ইন্না নুনের উপর তাসদীদ হয়েছে যার কারণে গুন্না হবে তো ইন্না গুন্না তো হবে তারপরে দেখেন এই যে কোন চিহ্ন আছে তিন আলিফ টান হবে গুন্না হওয়ার পর আবার তিন আলিফ টান দেখেন ইন্না আং গুন্না হবে নুন সঙ্গে পরে যা আছে যার কারণে গুন্না হবে ইন্না আনজালনা নুন ছাড়া যখন না এখন টান হয় أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا مِمْ كَمَا لَيْلَةُ الْقَدْرِ লাইলাতুল কদরি খায়রুম রুম গুনাহ হবে তানবিনের আমি মিমে তাসদীদ হয়েছে যার কারণে গুনাহ হবে খায়রুম মিন আলফ শাহর তানজালুল মালা চার লিপটান হয়ে দেখেন মোটা চিহ্ন হয়েছে যার কারণে চার লিপটান হবে মালাইকাতু ওয়ুরূহ রু একালিপ্টান পেশের বাম পাশে জজমালা ওয়াও যেখানে থাকবে সেখানে একালিপ্টান হবে রু হু ফি ফাইয়াদের ফি এখানে একালিপ্টান হবে জেডের বাম পাশে জজমালা ইয়া হালিব জার হা একালিপ্টান হবে জবরের বাম পাশে খালি আলিফ রু হু ফি হা বি ইযনি রাব্বিহিম মিন নুন সেখানে পরে কাফ হয়েছে পনেরোটি হরফের মধ্যে একটি কাফ যার কারণে গণ্য হবে শুধু মনে রাখবেন ছয়টি হরফ ব্যতীত বাকি আটটি হরফ ব্যতীত বাকি সব হরফ আসলে গুণ হবে যেরকম হামজাহা আইনহা গয়ন খ রোয়ালা এই সাত হরফ আট হরফ ব্যতীত সব হরফে গুণ হবে নুন সাকিন বা তানবিনের পরে আসলে দেখেন নুন সাকিন কাপ আই সে দেখেন গুণ হয় মিন কুল আমর সালা লা একালিপ টানে খারা যাবে সালাম ইয়া হাত্তা মাত লা ইল ফাজর আমি শুরু থেকে পড়ে আবার দেখাচ্ছি দেখেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر এভাবে পড়বেন অতি সহজ ভাবে আপনাদের বলে দেওয়া হলো কোথায় গুন্না কোথায় টান হলো তো আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন